জনপ্রিয়তার জনমত জরিপে 2016 সালের নির্বাচনে ডেমোক্রাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের চেয়েও বর্তমানে বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনোই কোনো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেননি। তারই ধারাবাহিকতায় ফার্স্ট লেডি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভোটারদের মন জয় করতে না পারার অভিযোগে গেল বছর হিলারিকেও সমর্থন দেননি বহু ডেমোক্রাট সমর্থক। তবে তারাই এবার বাইডেনকে সমর্থন দিচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছে মার্কিন গণমাধ্যমে। নির্বাচনের আগে শেষ মুহূর্তে এসে লাল ও নীল শিবিরের প্রচারণা এখন তুঙ্গে, আর এতে পুরোদমে অংশ নিচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার আর্টিশিয়া শহরে বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অফ ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে জো বাইডেনকে ভোট দিতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এবারের নির্বাচনটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কাকে সমর্থন দিচ্ছেন সেটি বড় কথা নয়, সবার ভোটে অংশ নেওয়াটাই জরুরি। এদিকে নির্বাচনের আগে বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে নিয়োগ দিতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার বিরুদ্ধে শনিবার ওয়াশিংটনের সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। প্রয়াত বিচারপতি রুথ বডার গিন্সবার্গের স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ বিক্ষোভ করেন। সকল জনমত জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন, প্রেসিডেন্ট ট্রাম্পও রয়েছেন জোর প্রচারণায়। তবে আগামী 3 নভেম্বর নির্বাচন শেষে জানা যাবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের আগামী দিনের প্রেসিডেন্ট। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।